ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন চলছে। নিউ ইয়র্কে বৈঠক হচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের পোশাক খাতের অস্থিরতার জন্য পার্শ্ববর্তী দেশের ইন্ধন রয়েছে, বলেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব HM শফিকুজ্জামান। পাহাড়ের ঘটনায় কাউকে ছাড় নয়, সম্প্রীতি নষ্টে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে, বললেন স্বরাষ্ট্র ও স্থানীয় সরকার উপদেষ্টা। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতা ও হত্যার প্রতিবাদে 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ চলছে 3 পার্বত্য জেলায়, পথে পথে নিরাপত্তা বাহিনীর টহল। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এই সময় সবার সহযোগিতা কামনা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের, পার্বত্য চট্টগ্রামে সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশে নানা ইস্যুতে যে অস্থিরতা তা বিচ্ছিন্ন ঘটনা নয়। ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় স্থাপন করা হবে, জানিয়েছেন প্রধান বিচারপতি। হয়রানির জন্য আদালতে মামলা না করার আহ্বান আইন উপদেষ্টা। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে আজ ফলাফল ঘোষণার মধ্য দিয়ে নির্ধারিত হবে কে বসবেন মসনদে, তৈরি করবেন শ্রীলঙ্কার নয়া ভবিষ্যৎ। চেন্নাই টেস্টে বড় পরাজয় এড়াতে লড়ছে বাংলাদেশ, তৃতীয় দিন শেষে হাতে 6 উইকেট নিয়ে 357 রানে পিছিয়ে টাইগাররা।